রাইট নাও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বলিউড অ্যান্ড সাউথ ইন্ডিয়ান কিছু গসিপসের আপডেট। প্রথমেই থাকছে শাহরুখ খান মুখ না খুললেও পাঠান নিয়ে সালমান খুলল মুখ, জানালো আরও কিছু ইন্টারেস্টিং আপডেটস। এরপর থাকছে গাড়ি নিয়ে পুলিশি ঝামেলায় পড়ল রণবীর কাপুর, এখন কেমন ঝামেলা জানাচ্ছি। অ্যান্ড ফাইনালি থাকছে প্রভাসের রাধে শ্যামের টিজার মুক্তি পেল, দিব এই টিজার নিয়ে কুইক একটি রিভিউ। এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি সালমান খানের কাছে। শাহরুখ খানের কামব্যাক মুভি পাঠান নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না আসলেও এই পাঠানের বেশ কিছু এক্সাইটিং আপডেটস সবারই কিন্তু জানা হয়ে গেছে, যেগুলোর মধ্যে মোস্ট এক্সাইটিং একটা আপডেট হচ্ছে টাইগার হয়ে সালমানের কেমিও করার বিষয়টা। এখন এসব বিষয় নিয়ে শাহরুখ, ইয়াশরাজ ফিল্মস কিংবা ডিরেক্টর মুখে কুলুপ আটলেও রিসেন্টলি সালমান খান বিগ বসের শোতে কনফার্ম করেন যে তিনি পাঠানে থাকছেন। শুধু পাঠানই নয়, তিনি বলেন তিনি পাঠানের পর টাইগার 3 এবং বিগ বস 15 শুরু হওয়ার আগে তিনি কভি ঈদ কভি দিওয়ালি এই সিনেমারও কাজ শেষ করে ফেলবেন। বলিউড হাঙ্গামা রিপোর্টে আবার উল্লেখ রয়েছে পাঠান সিনেমায় সালমান খানের কেমিও রোলের জন্য তাকে আগে থেকেই অ্যাডভান্স পেমেন্ট করা আছে এবং শাহরুখ খান এবং সালমানের এই রিইউনিয়নটা হবে বুর্জ খলিফায় একটা ফাইট সিকোয়েন্সের মধ্য দিয়ে। অ্যান্ড সালমান খান মোস্ট প্রবাবলি এখানে 12 দিনের মতো শ্যুট করবে। এবার রণবীর কাপুরের কাছে যাওয়ার আগে আরেকটা আপকামিং অ্যাকশন মুভি ওম দ্য ব্যাটেল উইদিন, এটার আপডেট দিয়ে যাই। এখন আদিত্য রায় কাপুর তো এই অ্যাকশন মুভির জন্য অলমোস্ট 4 মাস ধরে বিভিন্ন ধরনের ফাইটিং স্কিলসের ট্রেনিং করছেন, বাট এখন জানা গেল এই ফিল্মের একটা ম্যাসিভ ফাইট সিকোয়েন্সের জন্য বিশাল বড় করে সেট বানানো হচ্ছে ফিল্ম সিটিতে এবং সেটা প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে। প্রডিউসার আহমেদ খান জানান এই সিনেমার এই অ্যাকশন সিকোয়েন্সটা অনেক বড় আকারে প্ল্যান করা হচ্ছে এবং ইন্টারন্যাশনাল কয়েকজন কোরিওগ্রাফার এটা ডিজাইন করবেন। শুধু তাই নয়, এটা শ্যুটও হবে বেশ লম্বা সময় ধরে। এখন আসি রণবীর কাপুরের কাছে। রণবীর কাপুর তাহলে গাড়ি নিয়ে পড়ল পুলিশি ঝামেলায়, সেলিব্রিটি হয়েও রক্ষা পেল না সে। আসলে যেটা হয়েছে সেটা হলো রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র মুভির কিন্তু শুটিং রিজিউম হয়ে গেছে এবং রণবীর কাপুর গতকাল ব্রহ্মাস্ত্র ফিল্ম সেটে যাবার সময় নো পার্কিং জোনে গাড়ি পার্ক করে রাখে আর বাস। এই বিষয়টা পুলিশের নজরে আসতে না আসতেই রণবীর কাপুরের গাড়ির টায়ারে তালা মেরে দেয় যেন গাড়ি কোনোভাবেই মুভ করতে না পারে। জানা গিয়েছে যে গাড়িটা রণবীর কাপুরের এটা জেনেও কোনো লাভ হয়নি, ইনফ্যাক্ট রণবীর পার্সোনালি রিকোয়েস্ট করেছিল, বাট কিচ্ছু করার নেই, এখন আর কি ফাইন দিয়ে গাড়ি ছাড়িয়ে আনতে হবে। তবে রণবীর মেবি আসলেই বুঝতে পারেনি যে নো পার্কিং জোনে গাড়ি রাখার জন্য তার মতো সেলিব্রিটিকে এমন বিপাকে পড়তে হবে। ফাইনালি আসি রাধে শ্যাম মুভির টিজারের কাছে। আজকে সকালে মুক্তি পেল বহু প্রতীক্ষিত প্রভাস এবং পূজা হেগড়ের রাধে শ্যাম মুভির টিজার। 53 সেকেন্ডের এই ছোট্ট একটা টিজারটা পুরোটাই রোমান্টিক একটা ভাইব ক্রিয়েট করে। এখন ভ্যালেন্টাইন্স ডে তে রিলিজ যেহেতু পেয়েছে সো ভাইব তো রোমান্টিকই থাকবে। টিজারে প্রভাস এবং পূজা হেগড়ে দুজনকেই দেখতে বেশ সুন্দর লাগছিল। 70s এবং 80s এর ইউরোপের সেট এখানে লক্ষ্য করাই যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ছিল এখানে দারুণ। বাট প্রভাসের হিন্দি ডায়লগ ডেলিভারিটা কিন্তু চমৎকার ছিল। সাউথ থেকে যে তার হিন্দি ডায়লগ ডেলিভারি এখানে অনেক বেটার হবে এটা বোঝাই যাচ্ছে। রোমান্টিক অ্যাঙ্গেল দিয়ে দেখলে টিজারটা মাইন্ড ব্লোয়িং, কিন্তু গল্পটা রোমান্টিক অ্যাঙ্গেল ছাড়া আর কোনো গল্পে হতে পারে কিনা কিংবা আর কোনো শেডস আছে কিনা এমন কোনো আইডিয়া টিজারে দেওয়া হয়নি। যদিও আমরা এটা জানি যে এই সিনেমাটা রোমান্টিক হলেও এখানে একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে, সেরকম কোনো ঝলক এখানে দেখানো হয়নি। হতে পারে বাকি জিনিসগুলো সারপ্রাইজ হিসেবে রেখে দেওয়া হয়েছে। তবে এই টিজারের মাধ্যমে জানা গিয়েছে যে এই মুভি এবছর 30 জুলাই মুক্তি পাবে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।